কি করছে? ভুল কাজের কি হয়েছে? আমাদের সংসারে কিছু বিশেষ আছে কি না? সংস্কারও বলতে পারেন। সে তো সব সংসারেই রয়েছে। আর তাই বেদবারা সবার সম্মুখে আশীর্বাদ করতে চাননি। সে আপনার মেয়ে, আপনি যাকে খুশি তাকে দিয়ে আশীর্বাদ করান। আমি দেখি খুড়োমশাই কোথায় গেলেন, তার সাথে কটি কথা কইতে হবে। আমার উপরে দায়িত্ব ছিল কি না ভাই পাত্রী খোঁজার? নিজের মেয়ের এত বড় সর্বনাশ করার আগে বুকটা কেঁপে উঠল না একবারও? কুমারীর সৌর ঘরের লোকেরা যদি মনে করে থাকে দিদির আশীর্বাদে কুমারীর ক্ষতি হবে, তাহলে এ বে হবে নি। তুমি ঠিক বলেছো রানী, আমি তোমার সঙ্গে একমত। একদিকে মান যশ সম্পত্তি সমাজ, আর অন্যদিকে সংস্কার। চৌধুরীদের আমি পছন্দ করেছিলাম, তার কারণ তারা অন্যভাবে চিন্তা করে। মনুষ্যত্ব ছাড়া আর কোনো কিছুর মূল্য নেই আমার কাছে। আপনি কুমারীকে আশীর্বাদ করার জন্য সাহস করে এসেছেন, আমি তাতেই খুশি। রানী, চৌধুরী বাড়ি থেকে যারা যারা এসেছেন তাদের খাওয়ানোর ব্যবস্থা করো, আমি ওদিকটা দেখছি। মুখ তো গম্ভীর হয়ে আছে, আমার মনে হয় বউঠানের ব্যাপারটা নিয়ে প্রসন্ন নন, একটা গোল বাঁধতে পারে। তুমি কিন্তু মাথা ঠান্ডা রেখো। দাঁড়াও না, আগে ওনাদের বক্তব্যটা শুনি। দাসমশাই, নিভার মুখে শুনলাম পাত্রের বাবা কি কইছে। শুনছেন? আচ্ছা, কুমারীর শ্বশুর ঘরের লোকেরা কি কইলেন? রানী, এখনো সময় আছে, ঠিক করে বলো কুমারীকে এখানে বিয়ে দেবে কিনা। দেখো, আশীর্বাদ মানেই কিন্তু বিয়ে হয়ে যাওয়া না। আশীর্বাদের পরেও কিন্তু বিয়ে ভাঙা যায়। রানী, চৌধুরী মশাই জানালেন
তাদের বাড়ির অন্দরমহল নাকি এ ধরনের রীতি মেনে নেবে না। সকলের সামনে বৌঠানের কুমারীকে আশীর্বাদ করাকে তারা মেনে নেয়নি। তাদের বক্তব্য হল, আশীর্বাদ যদি করতেই হতো তাহলে সেটা পরে করা যেতে পারত, আর সেটা করা হলো না কেন? আপনি কি করলেন? অন্য সময় হলে দুটো কড়া কথা শুনিয়ে দিতাম, কিন্তু চৌধুরী মশাই আমাকে চাপা কণ্ঠে জানালেন বৌঠানে আশীর্বাদ করায় তার কোনো আপত্তি নেই। তিনি সকলের সামনে যা বলেছেন তা ওই ভাইজির হয়ে বলেছেন। তুমি বলো রানী, যে বাড়ির কর্তা আমি সে কি তার বৌমার ইচ্ছে পূরণ হতে দেবে? আর তার ছেলে কি রাজি হবে এমন কোনো কিছুতে? রানী, বাড়ির অন্দরমহল চলে মেয়েদের কথায়, আর সেখানে যদি পুরুষ মানুষের সমর্থন থাকে তাহলে সে বাড়ির বউদের ইচ্ছে অনিচ্ছে পছন্দ অপছন্দ বলে কিছুই থাকে না। আমার কুমারীমা বই পড়বে, এসরাজ বাজাবে, আর তাতে যদি চৌধুরী মশাই আর প্যারিমোহনের সমর্থন না থাকে তাহলে তো আমার মেয়ের সকালাত পূরণ হবে না। এই সব কিছু জেনেও তুমি এ বিয়েতে রাজি হবে? আমি আর কিছু ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। আশীর্বাদের পর যদি মেয়ে মেয়ে যায় তখন মেয়েকে আর কোথাও মেয়ে হবে? আপনি বলুন, আপনি বলবেন বিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি আর আপনি তো সারাটা জীবন থাকবো না, তখন মেয়েটার কি হবে বলুন তো? কি হবে মেয়েটার? একই এই সমাজে বেদবাদের কোনো টাই নেই, আর অবিবাহিত তাদের কে দেখবে? রঘুবীরের বর্ষায় আমি এ বিয়েতে রাজি হয়েছি, আর সেই বর্ষা আমার এখনো আছে, আর সংস্কার তো একবারে পাল্টাবেনি, আমরা আমাদের জায়গায় টিপ থাকলেই হলো। ও আর হ্যাঁ, একটা কথা আপনাকে বলা হয়নি, আমি সৌদা মিনি আর কৃষ্ণকান্ত টাওরকে ডাকতে পাঠিয়েছি সর্দারকে। আমি চাই কুমারীর বিয়ে টাওর মশাই দিন। এটা বেশ ভালো কথা, তার মানে এ বিয়েতে তুমি রাজি? এই বিয়ে আর ভাঙা যাবে না, আমি টাওর করে যাচ্ছি, বিয়ের মিষ্টি আমি প্রিতমের রঘুবীরকে দেব, মাথার উপর রঘুবীর আছে, আমার বিশ্বাস সবকিছু ভালো হবে, সবকিছু ভালো। সৌদামিনী, এই যে তোমার বাবা আসছে। উমা, তা হঠাৎ কি মনে করে? একদিন ধরে মেয়েটা এখানে পড়ে আছে, তার বাপের তো কোনো হুঁশই নেই। আর বাপু, তুমিও কিছু মনে করো নি, আমি তো ভেবেছিলাম তুমিও সদুকে ত্যাগ দিয়েছো, সেই যে ভুলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলে, তারপর তো তোমারও কোনো খোঁজ পাত্তাই নেই। এই বেচারি মেয়েটা সারাক্ষণ কেঁদে কেঁদে মরছে, তাও ভালো সদুকে তোমার মনে আছে। রানীমা বলেছেন আমাদের কুমারী মায়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমরা সেখানে থাকলে এসে সে ব্রাহ্মণ সমাজ যদি আবার নতুন করে কোনো হাঙ্গামা করে, আপনি তো জানেন যে আগে কি কি ঘটনা ঘটেছে। কিন্তু আর কতদিন আমরা ভেবে পালিয়ে পালিয়ে বেড়াবো? একদিন না একদিন তো শিখে নিয়ে আমাদের জোরে দাঁড়াতেই হবে, আর তিনাদের ঘরে তো উৎসব অনুষ্ঠান নিয়েই থাকবে, প্রত্যেক উৎসব অনুষ্ঠানে এইভাবে ভয় পেয়ে ছোট কর্তাকে বাঁচাতে গিয়ে আপনি কি পালিয়ে বেড়াতে পারবেন? দেখো সৌদামিনী, আমি চাই না আমাদের জন্য ছোট কর্তার নতুন করে আর কোনো বিপদ, এমনিতেই তিনি অনেক করেছেন আমাদের জন্য। এত কথার কি প্রয়োজন?
ছোট কর্তা হুকুম করেছে সেখানে ফিরতে হবে, আমরা সেই হুকুম মানবই। ব্যাস কামাল বউ, এইগুলো সব ভেতরে রাখো। জানবাজারের বাড়ি থেকে রানীমা মেয়ের বিয়ে উপলক্ষে মিষ্টি পাঠিয়েছেন, তোমরা সকলে খেও, কেমন? আমাদের আবার এই রেতের মধ্যেই রওনা হতে হবে, ওখানে ঠাউ মশাইকে নাগবে, আর আমারও ঢের কাজ পড়ে আছে। দেখো কাঞ্জি, এতটা পথে এসো, এভাবে শুধু শুধু চলে যাবে নাকি? তা একটু জল খাবে নে, তোমরা একটু বসো দেখি, বসো। আমি যাই, কটা মিষ্টি একজনকে দিয়ে আসি। আমি কিন্তু যাবো আর আসবো, এর মধ্যে কিন্তু কেউ চলে যেও না। হ্যাঁ চলে যেও না, আমি আসছি। তুমি বুঝি তোমার গোপাল টাউরকে মিষ্টি দিতে যাচ্ছ? হ্যাঁ রে শুধু, আমার টাউর সকলের হাতে খান, কত জাতপাতের বিচার করেননি। তা আমার টাউরকে নিবেদন না করে আমি এই মিষ্টি মুখে কি করে দিই বল দেখিনি। আমি যাই, এখনই আসছি, তোমরা যেও না কিন্তু। যাও ওইগুলো সব ভেতরে রাখো, যাও। মাসি এভাবে তাড়াহুড়ো করে কাকে খাওয়াতে গেলেন? ক্ষুদিরাম চাটুর্যের ছোট ছেলেকে, তার নাম গদাই, সবাই তাকে খুব ভালোবাসে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, না হলে মাসি নিজে না খেয়ে এইভাবে চলে গেলেন তাকে খাওয়াতে? সত্যি মনের টান না থাকলে কি আর এরকমটি হয়? তা তো থাকবেই, তিনি নাকি ঠাউরের রূপ, সবাই নাকি তাকে সেই চোখেই দেখে। চন্দ্রাবু, ও চন্দ্রাবু, এনে ধর, এই মিষ্টিগুলো রাখ দেখিনি, সকলকে খেতে দিস। এত মিষ্টি কোত্থেকে পেলি রে কামার বউ, কে দিল? বুঝি জানবাজারে যে মনিবের বাড়িতে রেটেল সদারে কাজ করে, শুনেছি তার নাকি মেরবে। সত্যি রে, ওই মনিবের মন অনেক বড়, দেখছিস না এত মিষ্টি পাঠিয়েছে যে আমার ঘরে রাখার জায়গা নেই। কো তুমি বরং আমাকেই দাও। এই না, বেশ ভালোই হলো রে কামার বউ, বুঝলি এই এত মিষ্টি এই ঘরে রাখবো কোথায় আমি? কাল তো ভাগনা আসছে শিয়র থেকে, তাকে দিতে পারবো, ভালোই হলো। আমি এখন আসি বুঝলি। আমার মেজ মেয়ে কুমারের বিয়েতে তুমি অনুমতি দিয়েছ, তাই তার বিয়ের প্রীতম মিষ্টি আমি তোমাকেই দিল। তুমি গ্রহণ করো, তাও গ্রহণ করো আর আশীর্বাদ করো, আমার মেয়েটা যেন সুখী হয়, আমার জামাই যেন ভালো হয়। এমনিতে আমার মেয়েটা খুব নরম মনের মানুষ, তো ওর ঘরে কে দশজনের দশ কথা যে সইতে পারবে না। আসলে ওরা সবাই অন্য দ্বারাই শিক্ষেপে মানুষ হয়েছে, তো আমি আর কি বলি বলতো, ওদের বাপই তো ওদেরকে মাথায় তুলে রাখে, আমি আর কত শাসন করব। আর সত্যি বলতে কি, আমি তো মন থেকে মেনে নিতে পারিনি, মেয়ে বলে ওদের কোনো সকাল আর থাকবে না, ওদেরকে পিছিয়ে থাকতে হবে। তুমি গেউন করো, গেউন করো টাও আর আশীর্বাদ করো, আমার মেয়েটা যেন সুখী হয়।
ওকে দিয়ে দিলি? বেবে জিলুম শিওর থেকে তো দাদা আসবে, আগে মিষ্টিগুলো তাকে দেব। আর তুই এসব মিষ্টি কোত্থেকে এলো মা? ওই জান বাজারের জমিদার বাড়ি থেকে এসেছে, নালে কি এমন ধারা মিষ্টি আমরা কখনো চোখে দেখেছি রে? আমি এমনি এমনি খেয়েছি নাকি? আমাকে খেতে কইছে তাই তো আমি খেলুম। তাই বুঝি তা তোকে কে খেতে কইল শুনি? সত্যি বাবা ভারী দুষ্টু হয়েছিস কিন্তু তুই। কি হলো কি গো, এত বকাঝকা করছো কেন? বকাঝকা করবো নি আর বলেন কেন, শিওর থেকে ভাগনা আসবে শুনে ভেবেছিলুম এই মিষ্টি কটা আগে তাকে দে তারপর অন্যদের দেব। কিন্তু আপনার বেটার কান্ডি দেখুন, হ্যাঁ দেখুন, সব নষ্ট করে দিল, হ্যাঁ সব এটো করে দিল, এখন তাকে কি করে দিই বলুন তো? এত মিষ্টান্ন এলো কোথা থেকে? ও ওই যে ধনী কামান্নি, ওর বঞ্জির বাপ, কলকাতায় কোন একটা ওই রাজবাড়ির নেটেল না, তাদের বাড়িতে বেয়ে, তারাই এই মিষ্টিগুলো পাঠিয়েছে। কিন্তু আপনার ছেলের কাহিনী দেখুন, কইছে নাকি তাকে নাকি কেউ খেতে কয়েছে। আচ্ছা কে খেতে কইবে বলুন তো দেখি, ভারী দুষ্ট হয়েছে কিন্তু। একটা কথা বলি, মনে রেখো ভালো করে কথা কান, যখনই মনে কোনো প্রশ্ন জাগবে না বাবা, যার উত্তর তুমি খুঁজে পাবে নি, তখন এই ঠাউরের সামনে তুমি চলে আসবে, দেখবে সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো বাবা। কথা খান মনে থাকবে তো?